প্রিয় মাছচাষী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। মায়ের দোয়া ফিশ ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এলাম হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা। আপনারা সকলে জানেন মাছের বাজারে তেলাপিয়া মাছের বেশ ভালো চাহিদা রয়েছে। এই মাছের দাম একটু কম থাকায় সকলেই এই মাছ কিনতে পারে এবং মেটাতে পারে তাদের আমিষের চাহিদা। তেলাপিয়া মাছের জাতগুলোর মধ্যে মনোসেক্স তেলাপিয়া সাধারণ তেলাপিয়ার চেয়ে সাইজে বড় হওয়ায় বাজারে এর দামও বেশি। মনোসেক্স জাতের মধ্যে হাইব্রিড তেলাপিয়া অন্যতম। হাইব্রিড তেলাপিয়া মাছ আমাদের দেশের প্রকৃতি এবং আবহাওয়াগত দিক থেকে খুব সামঞ্জস্যপূর্ণ। এই মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এবং এই জাতের মাছ খুব দ্রুত বৃদ্ধি পায়, যে কারণে অল্প সময়ে আপনি ভালো একটা ফলন আশা করতে পারেন এবং বাজারজাত করতে পারেন এই হাইব্রিড তেলাপিয়া। এইসব কারণে মৎস্য খামারি ভাইয়েরা এই হাইব্রিড জাতের তেলাপিয়া মাছ চাষে বেশি আগ্রহী হচ্ছেন। হাইব্রিড জাতের তেলাপিয়া মাছ চাষ করার জন্য প্রথমে পুকুর প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতির জন্য পুকুরের চারপাশের ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে। পুকুরে যাতে পর্যাপ্ত সূর্যালোক পায় সেজন্য এই পদ্ধতিটি বেশ জরুরি। এরপর রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ দূর করে নিতে হবে। এক্ষেত্রে চাষের জন্য নির্বাচিত পুকুরটি পুরনো পুকুর হলে পানি সেচে শুকিয়ে ফেলতে হবে। সম্ভব না হলে বারবার জাল টেনে সব মাছ ধরে ফেলতে হবে, অন্যথায় নির্ধারিত মাত্রায় 1/3 রোটে নুন পাউডার পানিতে মিশিয়ে ও অবশিষ্ট 1/2 কাই করে ছোট বল আকারে পানিতে ছিটিয়ে দিতে হবে। রোটেনন প্রয়োগের আধা ঘন্টা পর জাল টেনে রাক্ষসে মাছ সহ অন্যান্য অবাঞ্ছিত মাছ ধরে ফেলতে হবে। রোটেনন প্রয়োগের 5-7 পর নতুন পুকুর অথবা সেচ দিয়ে শুকানো পুকুরের ক্ষেত্রে 3-4 ফুট পানি প্রবেশ করানোর পর শতক প্রতি 1 কেজি হারে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগের 5-7 পর প্রতি শতাংশে 100-150 গ্রাম ইউরিয়া, 50-75 গ্রাম টিএসপি ও 5-7 কেজি গোবর সার বা 2-3 কেজি মুরগির বিষ্ঠা পুকুরে ছিটিয়ে দিতে হবে। সার প্রয়োগের 5-7 পর পানির রং সবুজ বা হালকা বাদামি সবুজ হলেই মাছ চাষের জন্য সর্বোত্তম হিসেবে বিবেচনা করা যাবে। পুকুর প্রস্তুতির ধাপ শেষ করে পুকুরে হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা মজুত করতে হবে। এই সকল পোনাকে সপ্তাহে 5-6 খাবার দিতে হবে। খাবার দেওয়ার ক্ষেত্রে 25-28% প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত দিলে বৃদ্ধি ভালো হয় এবং 4-5 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন এই হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া। আপনি যদি হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া চাষে সফল হতে চান, তবে পোনা মজুতের সময় অবশ্যই ভালো মানের উন্নত জাতের হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুত করতে হবে। সাধারণ জাতের তেলাপিয়ার পোনা মজুত করলে জীবনেও লাভের আশা করা যাবে না, তাই লাভজনক চাষের জন্য হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা মজুত করতে হবে। আর আপনাদের জন্য উন্নত মানের ব্রুড থেকে উৎপাদিত হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন মায়ের দোয়া ফিশ ফার্মে। আপনারা যারা হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমাদের হ্যাচারি থেকে অক্সিজেন দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও যদি কেউ চান আমাদের হ্যাচারিতে এসে পোনা সংগ্রহ করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় এসে সরাসরি পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও এবং মাছের পোনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।